এটা ছিল ক্রিসমাসের টাইমের কেক, বাট আমি ক্রিসমাসের কয়েকদিন পরে পোস্ট করছি, তা আলাদা ব্যাপার। আমি এই কেকটা আশা করে বানিয়েছিলাম যে আমি ক্রিসমাসের আগেই পোস্ট করব, বাট তেমন সুযোগ হয়ে উঠতে পারেনি আমার কাছে, তাই ক্রিসমাসের পরে পোস্ট করছি। কেকটা দেখতে পাচ্ছেন, আমি বেসটা বানানোর পর কেকের আইসিংটা করে নিয়েছিলাম, তারপর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। প্রথমে আমি রোজ নজিল দিয়ে উপরের স্যান্টাক্লসের টুপিটা বানিয়ে নিয়েছি, তারপর আমি এভাবে ডিজাইন করে দিয়েছি। আর স্যান্টাক্লসের গোফটা প্রায় পাতলা হয়ে গেছিলো, সেটা আমি পরে করে লক্ষ্য করতে পেরেছিলাম। ওখানে একটু মোটা গোফ হলে হয়তো বেশি ভালো লাগতো দেখতে। আর এই ক্রিসমাসের স্যান্টাক্লসের পরেও আমি আরেকটা কেক বানিয়েছিলাম, তো সেটারও ভিডিও আমি এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। সেটা ছিল একটা ছোট বাচ্চা অর্ডার দিয়েছিল, তা সে আমাকে বলেছিল যে দিদি তুমি কেকে কিছু করো চাই নাই করো, তুমি রোজ দিবা। তো আমি বললাম ঠিক আছে আমি রোজই দিব, আর ও বলেছিল দুটোর বেশি রোজ দিবা, তো আমি ভাবলাম রোজ দিয়েই কেকটা ডেকোরেট করি, অন্য কিছু আর দিব না কেকটাতে, হয়তো তার মন বেশি খুশি হয়ে যাবে রোজ দেখেই। অবশ্য তার মন কেকটা দেখে অনেক খুশি হয়েও গেছিলো, কারণ সে ছোটো বাচ্চা ছিল, আর ছোটো বাচ্চাদেরকে প্রায় কেকের উপর রোজটাই খেতে অনেক পছন্দ। তো কেমন লাগলো ভিডিওটা?